আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, আওয়ামী লীগ কিন্তু এটা ভুলে যায়। ওনারা যখন কথা বলেন ওনারা ওনাদের আগের কথাগুলো ভুলে যায়, কারণ আগের কথাগুলো ভুলে গেলে জনসাধারণ কিন্তু কনফিউজ হয়ে যায়। ঠিকই আছে, নো ইলেকশন আপনার বিনা ভোটে হয়ে গেছে কারণ কোনো কন্টেস্ট্যান্ট ছিল না। তখন উনি বলেছেন এটা একটা নিয়ম রক্ষার নির্বাচন, অচিরেই আমরা নির্বাচন দেব, সেটা উনি কখনোই দেননি। যেখানে যখন লিখি আমার পত্রিকায় আমি নিঃসংকোচিত্তে লিখি, আমি একটা মিথ্যা কথা লিখি না, এবং শেখ মুজিবুর রহমান সহ আওয়ামী লীগের যারা অবদান মুক্তিযুদ্ধে আছে তাদেরকে আমি সম্মান দিয়ে কথা বলি। কখনো আমি কাউকে ম্যাট্রিক পাস নাকি এমএ পাস নাকি আপনার জেলের ছেলে নাকি কুলির ছেলে এটা বলে তাকে করি। এবার আসি আমি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে। ভাই পলাশ ভাই খুব সুন্দর কথা বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি হলো আওয়ামী লীগ। যদি তত্ত্বাবধায়ক সরকার না থাকতো আওয়ামী লীগ 96 সালে ক্ষমতা আসতো না, আর 2008 সালে মইনুল আহমদের সেই তত্ত্বাবধায়ক সরকারের হেল্পেও ক্ষমতা আসতো না। তাহলে ওরা নদীটা পার হওয়ার পরে ব্রিজটা উঠায় নেয় বা সাঁকোটা ভেঙে দেয় অন্যরা যারা কেউ যেতে না পারে, সেই কারণে ওরা এখন তত্ত্বাবধায়ক। আর একটা সিগনিফিক্যান্ট বিষয়, 2014 সালের নির্বাচনের 3 দিন পরে 2 দিন পরে শেখ হাসিনা বলেছেন মিডিয়াতে, সবাই যখন প্রশ্ন করেছে এই নির্বাচন তো সংবিধানের ধারা অনুযায়ী এটা 100% বাংলাদেশের নির্বাচনের ধারা অনুযায়ী এটা সঠিক হয়নি, কারণ বাংলাদেশের সংবিধানে লেখা আছে প্রত্যেকটি আসনে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সংসদ সদস্যরা সংসদ চালাবে এবং সরকার গঠন করবে, সিংহভাগ যারা পাবে। তাহলে এখানে তো হয়নি, 154 সিটে নো ইলেকশন আপনার বিনা ভোটে হয়ে গেছে কারণ কোনো কন্টেস্ট্যান্ট ছিল না। তখন উনি বলেছেন এটা একটা নিয়ম রক্ষার নির্বাচন, অচিরেই আমরা নির্বাচন দেব, সেটা উনি কখনোই দেননি। যেটা 2015 সালে যেটা খালেদা জিয়ার 15 ফেব্রুয়ারি নির্বাচন, সেটা কিন্তু উনি 1 মাসের মধ্যেই সেই সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচন দিয়েছেন এবং আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। আওয়ামী লীগ কিন্তু এটা ভুলে যায়, ওনারা যখন কথা বলেন ওনারা ওনাদের আগের কথাগুলো ভুলে যায়, কারণ আগের কথাগুলো ভুলে গেলে জনসাধারণ কিন্তু কনফিউজ হয়ে যায় যে ওনারা এটা বলেছেন, ক্যাপ্টেন মারুফ রাজু তাহলে মিথ্যা কথা বলছে, পলাশ চৌধুরী তাহলে বানিয়ে বলছে। না আমরা বানিয়ে বলছি না, প্রত্যেকটা জিনিস প্রত্যেক পত্রিকায়, এখন তো ইন্টারনেটের যুগ, এভরিথিং পাওয়া যায়, আপনারা দেখে নেবেন। নতুন প্রজন্মের জন্য শেষগুলো বললাম, কারণ আমরা চাই না পিছনের দিকে কথা টেনে সামনের পথকে রুদ্ধ করতে, আমরা চাই সামনে এগিয়ে যেতে। আমি অনুরোধ করব আমরা যারা বিদেশে আছি, আমি 14 বছর 13 বছরের উপর হয়ে গেছে এখনো দেশে যেতে পারি না, কেন যেতে পারি না এটা আমি নিজে জানি। আমি এর জন্য কারো কাছে কোনো সহানুভূতি চাই না। পলাশ ভাই বললেন ওনার ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, উনি মালয়েশিয়ায় আছেন, উনি কিছু করতে পারেননি, এটার জন্য উনি দুঃখ করছেন না, উনি এটাকে সাধুবাদ দিচ্ছেন যে আমি করতে পারছি দেশের জনগণের জন্য। আমিও সাধুবাদ দিচ্ছি, আমি যখন লিখি আমার পত্রিকায় আমি নিঃসংকোচিত্তে লিখি, আমি একটা মিথ্যা কথা লিখি না, এবং শেখ মুজিবুর রহমান সহ আওয়ামী লীগের যারা অবদান মুক্তিযুদ্ধে আছে তাদেরকে আমি সম্মান দিয়ে কথা বলি। কখনো আমি কাউকে ম্যাট্রিক পাস নাকি এমএ পাস নাকি আপনার জেলের ছেলে নাকি কুলির ছেলে এটা বলে তাকে করি না। আমাদের এই জিনিস থেকে উঠে আসতে হবে। আমাদের নেতারা যখন এই সব কথা বলেন তখন যারা সাধারণ কর্মী আছে তারা অতি উৎসাহী হয়ে তারা আরো খারাপ কথা বলে। আমরা আসুন এই নেতা নেত্রীদেরকে নিয়ে কটূক্তি না করে, কে ম্যাট্রিক পাস আর কে এমএ পাস, আমার তো মনে হয় না আমাদের এখানে যারা আছেন বসা আছেন তাদের কারোই মা বিএ পাস অথবা এমএ পাস, হতে পারে একজন দুইজন, আমাদের মারা ভাই ম্যাট্রিক পাসে, ম্যাক্সিমাম ইন্টারমিডিয়েট পাস, কারণ ম্যাট্রিকের পরেই তাদের বিয়ে হয়ে গেছে, ক্লাস 10-এ বিয়ে হয়ে গেছে, এটা বাস্তবতা। এই জন্য আপনি একজনকে কটাক্ষ করবেন, আপনি ভালো রাজনীতিবিদ হলে ম্যাট্রিক পাস হতে হয় না। আমাদের রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুলনা দিচ্ছি কিন্তু তুলনা করার জন্য না, উনি কিন্তু আমাদের বাংলা আমাদের বর্তমান বিশ্বের অর্থে আক্ষরিক অর্থে উনি নিরক্ষর ছিলেন, ওনাকে অনেক উম্মি নবী বলা হয়। তাই বলে কি উনি নিরক্ষর? উনি কি পৃথিবীর সর্বজ্ঞানী নন? আল্লাহ তাআলা কি তাকে কোরআন নাজিল করে তা দেখিয়ে দেননি? তাই আমি আশা করব কাউকে ছোট করার জন্য কে ম্যাট্রিক পাস, আর সেনাবাহিনী মেজর কোনোদিন ম্যাট্রিক পাস হতে পারে না। আমি একজন সেনাবাহিনী ক্যাপ্টেন, আমি যখন একাডেমি দেখেছি ইন্টারমিডিয়েট পাস করে গিয়েছি, সেখানে আমি অনার্স সহ ডিগ্রি পাস করেছি 2 বছরে, 2 বছর পর এক্সটেনশন 1 বছর, তো এটা বাস্তবতা। আপনি কাউকে ছোট করার জন্য এইসব কথা বলা উচিত হবে না। আমি আশা করব আমাদের নেতা নেত্রীদের এই শুভবুদ্ধির উদয় হবে, মানুষকে ছোট করার জন্য তার শিক্ষাগত যোগ্যতা, তার চেহারা, তার বংশ এইসব কথা বলা ভালো না। জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো, সেই কথা নিয়ে আমরা আসুন সামনের দিকে এগিয়ে যাই। আমি বিতর্ক বাড়াবো না, আমি আশা করব সবাই এটা নিয়ে সামনের দিকে একভাবে একসাথে দেশকে করার কাজ করবেন। ধন্যবাদ।